পে কমিশন এবং পে কমিশনের রোপা বেরোনো। আমরা সাধারণত সবসময় লক্ষ্য করি যে পে কমিশনের রোপা বেরোনোর পর কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং আমাদের বেনিফিট কোন কোন জায়গাগুলো হচ্ছে কতটা বেশি পাচ্ছি। এবার আপনাকে রোপার মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে বের করতে হচ্ছে সেই জিনিসটি, তাছাড়াও আপনাদেরকে বের করতে হচ্ছে যে কি পেলাম না, যা পাওয়া তার থেকে হারানোটাই বেশি। আজকে আপনাদের সামনে পাঁচ পাঁচটি আপডেট নিয়ে আলোচনা করবো, যা সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। একসাথে একটি ভিডিওতে টুডেজ আপডেটে নম্বর ওয়ান, আগামীকালের যে ডিএ এবং পি কমিশন নিয়ে যে বিভিন্ন সংগঠনের ডাকা ধরনা ছিল তা পুলিশ পারমিশন প্রত্যাহার করে নিয়েছে। নম্বর টু, এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে। নম্বর থ্রি, প্রাইমারি যে অপশন ডেট কোনটা বেটার। নম্বর ফোর, যে কেন পেমেন্ট ফোরে এবং ফোর, এটা কিন্তু একটি ভীষণ চালাকি, মনে রাখবে। নম্বর ফাইভ, বেসিক কমে যেতেও পারে, নিশ্চয়ই জানতে ইচ্ছে করে যে কিভাবে এই চালাকিগুলো আছে বা কেন কমে যেতে পারে। শুরু করবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এবং প্লিজ যারা ভিডিও দেখছেন অথবা সাবস্ক্রাইব করছেন না তাদের বিশেষ করে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাদের ইনফরমেশন প্রয়োজন তাদের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য। নম্বর ওয়ান, যে আগামীকাল, সে আগামীকালের যে ডিএ নিয়ে সতেরোটি সংগঠনের ডাকার ধর্ণা ছিল এবং বিক্ষোভ ছিল, তার জন্য পুলিশ অনুমতি দিয়েছিল, কিন্তু আজকে সেই অনুমতিটি প্রত্যাহার করা নেওয়া হয়েছে, যার জন্য সেই যে ধর্ণা এবং আন্দোলন তা হচ্ছে না। নম্বর টু, এবার আদালতের দ্বারস্থ কারা, যারা গ্র্যাজুয়েট টিচার, তাদের যে টিজিটি নিয়ে যে আন্দোলন, সেই টিজিটি নিয়ে আন্দোলনের কোনো প্রতিফলন এবারকার রোপার মধ্যে নেই, একদম পরিষ্কার। যদি ক্ল্যারিফিকেশন বেরোয় তাহলে, যদি সেখানে থাকে তাহলে যে কিছু হতে পারে, কিন্তু এখানে কিন্তু একটি কোনো কথাই নেই, যার দরুন তারা আদালতের দ্বারস্থ হতে চলেছে। কারণ আদালত থেকে তাদের একটি যে দাবি, সেই দাবি নিয়ে তারা পে কমিশনের কাছে জমা দিয়েছিল, তা পূরণ হয়নি, এর দরুন তারা যেতে চলেছে। এবার আসি যে বঞ্চনা কেন খুঁটিনুটি খুঁজে, আমি বলছি যে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে কোথায় বঞ্চনার গুলো কোথায়। দেখুন, এবারকার যা পে ম্যাট্রিক্স তৈরি হলো তাতে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ যারা আছেন তাদের কিন্তু ক্যাশ বেনিফিট কিন্তু নেই, অর্থাৎ তারা নেক্সট হায়ার স্কেলে চলে যাবে, প্রমোশন পাবে, গভর্নমেন্টের যে নির্দিষ্ট রুল যদি থাকতো যে তাহলে তাদের যদি দেখা যেত যে না ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তারা প্রমোশন পাচ্ছে, তা কিন্তু নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেতনের কতটা বাড়ছে, খুব বেশি হলে দেখতে পারবেন অনেকের ক্ষেত্রেই হয়ে যাচ্ছে 2000 টাকা হয়তো বা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু সত্যি সত্যি এক ধরনের বঞ্চনা বলেই বলা যেতে পারে। এছাড়া অন্যান্য যারা আছেন তাদের ক্ষেত্রেও সব থেকে বেশি, প্রাথমিক শিক্ষকদেরও কিন্তু কম নয়, কারণ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে যারা সিনিয়র টিচার আছেন সেই সিনিয়র টিচারদের ক্ষেত্রে একটি সব থেকে বলা যেতে পারে ধোকাবাজির মতন, কারণ তাদের ক্ষেত্রে যে বেসিক্যালি যে হারে, অর্থাৎ 10 বছর চাকরি করার পরেও, 8 বছর 9 বছর চাকরি করার পরেও পে ম্যাট্রিক্সে 2 বা 3টে স্টেপ ডাউন সেলে আসছেন, কেন হচ্ছে বোঝাই যাচ্ছে না, এবং সেটা কারা বুঝতে পারছে না, তারা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন হচ্ছে না। এছাড়াও দেখুন যে আরেকটি কথায়, হেডমাস্টারমশাই যারা আছেন তাদের এক্সট্রা লায়াবিলিটিসের জন্য মাত্র 500 রুপিস পার মান্থ, নট ইনক্লুডেড ইন বেসিক পে, কি জাস্ট তাদের প্রত্যেক মাসে 500 টাকা করে এক্সট্রা দেওয়া হবে, এটা কি একটা লামসাম কিছু একটা দিয়ে দেওয়া হলো, সত্যি সত্যি এটি কিন্তু একটু বলা যেতে পারে লজ্জাজনক এবং দুঃখজনক। এবার আসি যে নম্বর থ্রি, প্রাইমারি টিচার যারা আছেন তাদের অপশন ডেটটি কোনটি হবে, এবং প্রাইমারি টিচারদের ক্ষেত্রে পে ম্যাট্রিক্সে ইনক্রিমেন্ট সব থেকে বেশি যেটি আছে, যে 3% ইনক্রিমেন্ট নাকি এবার পাচ্ছেন না, একদম ভাইরাল পেপারগুলোর মধ্যেও দেখলাম যে 3% ইনক্রিমেন্ট বন্ধ, আসলে তা নয়, 3% ইনক্রিমেন্টটা বন্ধ, সিস্টেম ইনক্রিমেন্ট আছে, সেই ইনক্রিমেন্টটা কি, প্রত্যেক সেলে 1 বছরের প্রত্যেক বছরের জুলাই মাসে 1 স্টেপ ডাউন সেলে, মনে করুন আপনি আছেন 16 নম্বর লেভেল বা 14 বা 13 নম্বর লেভেলে আছেন, আপনার 1 ইয়ার পার 1 ইয়ারে ইনক্রিমেন্ট 1 সেল ডাউন, 1টি সেল ডাউন করে আসুন তাহলেই আপনার ইনক্রিমেন্ট হয়ে যাবে, সুতরাং ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে ইনক্রিমেন্ট আপনি পাচ্ছেন না। এবার আসি
যে অপশন ডেট প্রাইমারিদের কোনটি বেটার হবে। অপশন ডেট প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে এখনো পর্যন্ত অনেকের মাথার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে কি করব কি করব, কত হবে। আমি বলছি এখনো পর্যন্ত রোপাতে যা উল্লেখ আছে যদি ক্ল্যারিফিকেশন না বের হয় ততদিন পর্যন্ত আপনার যে যদি ক্ল্যারিফিকেশন, এর আগেও কিন্তু 2009 রোপাতেও ক্ল্যারিফিকেশন বেরোনোর কথা ছিল, আদৌ আজ অব্দিও বের হয়নি। এবার সেই ক্ল্যারিফিকেশন নিয়ে যদি বের হয় তবে অন্য কথা, যদি না বের হয় তাহলে, এবং আমি সত্যি সত্যি বলে দেব আমি অলওয়েজ নেগেটিভ বলি, কারণ হলে ভালো না হলে কষ্ট পাবেন না। যার ধরুনই যে যে ক্ল্যারিফিকেশন যদি না বেরোয় তাহলে সেক্ষেত্রে কি আসতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিষ্কার আপনাদের যে বেসিক পে যদি 1/16 থেকে হিসেব করে আসেন, তারপর যদি আপগ্রেডেশন আসেন, আপগ্রেডেশনের কথা একদম পরিষ্কার বলা আছে, আপগ্রেডেশনের ক্ষেত্রে নো ইনক্রিমেন্ট, অর্থাৎ আপগ্রেডেশন হয়ে আসলে নেক্সট স্কেলে যাবো তার আগে একটি ইনক্রিমেন্ট ধরে নেবো, পারবেন না। যার দরুন 1/16 থেকে যদি আপনি হিসেব কষে আসেন তাহলে আসার পর 1/8/19 যদি আপনি যদি আপগ্রেড করেন স্কেলটাকে, অর্থাৎ লেভেলটাকে যদি আপগ্রেড করে নিয়ে যান, তাহলে যা বেসিক হবে 1/8/19 ক্ষেত্রে সেই বেসিকের পরিমাণ বা ডিফারেন্স অনেকটাই থাকছে, অনেকটাই থাকছে ডিফারেন্স। এছাড়াও অপশন নেওয়ার ক্ষেত্রে যারা 1/16 পরে আসছেন তাদের ক্ষেত্রে অপশনের কোনো ব্যাপার নেই, রিভাইজড পে স্ট্রাকচারে একবারে রিভাইজড হয়ে যাবে। সুতরাং প্রত্যেকের কাছে বলবো যে এটি কিন্তু আমার মন্তব্য এবং আমার যা ক্যালকুলেশন করে আমি পেয়েছি তার জন্য, আপনারা নিশ্চয়ই নিজেরা দেখবেন এবং ভেবে দেখবেন এবং ক্যালকুলেশন করে দেখবেন, হয়তো বা সেটি হচ্ছে 1/8/19 অনুযায়ী আপনার যে বেসিক পেয়েছিল সেখান থেকে আপনি 2.57 করে নিয়ে যদি আপনি হিসেব করেন তাহলে আপনার বেটার হচ্ছে, অবশ্য অবশ্যই এটি বেটার হবে। এবার আসি যে মূল চালাকি, যে কেন পে ব্যান্ড 4 এবং 4 তৈরি হলো, এটিও আমার নিজস্ব মতামত এবং আপনারা কমেন্ট করে জানাবেন সত্যি সত্যি সেরকম কিনা। 4 এবং 4A, টিজিটি এবং পিজিটি যে গ্যাপ 2700 সেই গ্যাপটি কিন্তু রাখা হয়েছে কোথায়, গ্রেড পে 4700 4800 ইনিশিয়াল বেসিক পে, তার মধ্যে ডিফারেন্স 2700 টাকা রাখা হয়ে গেছে। এবার সেক্ষেত্রে টিজিটি দুটো পার্ট করে দিল, যে টিজিটি এবং পিজিটি, এবার তাহলে কি টিজিটি কি দেবে, অর্থাৎ 4400 টাকা গ্রেড পে দেবে, ক্ল্যারিফিকেশন যদি না থাকে দেবে না। সেক্ষেত্রে কি করলো, অনার্স যে স্কেল যারা পান তাদেরকে রেখে দিল সেই 4 পেমেন্ট 4 এর মধ্যে, আবার 4800 রেখে দিল পিজির ক্ষেত্রে, তাহলে এবং 4A করে দিল হচ্ছে 4400 টাকা গ্রেড পে, এই দুটো গ্রেড পেকে। তাতে হলো কি, তারা যদি ভাগ করে দেয় যে না আমরা তো টিজিটি এবং পিজিটি দিয়েছি এবং ডিফারেন্স 2700 করে দিয়েছি, এটা কিন্তু একটি বলা যেতে পারে, যদি এটি যদি হয় তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার। সুতরাং আমি বলবো বারবার করে বলবো যে আন্দোলন করতেই হবে এবং আমার মনে হয় সেই আন্দোলনের পথ বিভিন্ন রকম ভাবে হতে পারে, যেভাবেই হোক না কেন চাপে না ফেললে কিন্তু পাওয়া যাবে না, চাপের ফলেই অনেক কিছু হয়, এই একটি কিন্তু সম্ভাবনা আছে। এবার বলতে পারেন যে তাহলে কি হবে, হ্যাঁ যে ডিফারেন্স তারা চেয়েছে, আরেকটি জিনিস বলে রাখবে মনে মজার মতন বিষয়, সেটি হচ্ছে যে 18 years বেনিফিটের কথা কি বলা আছে, ম্যাক্সিমাম 4100 গ্রেড পে যদি হয় তারাই পেতে পারে, তাহলে যদি 4400 যদি টিজিটি দিয়ে দেয় দিল দেখা গেল তাহলে কিন্তু 18 years বেনিফিটটি কিন্তু আর তাদের ক্ষেত্রে থাকছে না, এই ক্ল্যারিফিকেশন গুলো কিন্তু দূর করতে হবে, এগুলো যে লেখা আছে যা সে লেখা অনুযায়ী এগুলোকে দূর করতে হবে। এখন মনে হচ্ছে যা যে কিছুদিন পরে হয়তো এরকমই একটি ক্ল্যারিফিকেশন দিয়ে দিতে পারে যে আমরা কিন্তু ডিফারেন্স এই রেখেছি এবং এই করতে চলেছি, সেক্ষেত্রে কিন্তু একটা বঞ্চনা আরো বঞ্চনা বড় পেয়েই থাকবে। সুতরাং নির্দিষ্ট পথে সেইভাবেই করা উচিত বলে আমি মনে করি। এবার আসি বেসিক কমে যেতে পারে কাদের ক্ষেত্রে, পেনশনারদের ক্ষেত্রে, কেননা পেনশনারদের ক্ষেত্রে দেখুন এখানে একটি ক্লজের লেখা আছে 3 নম্বর ক্লজের মধ্যে যে রিভাইজড এমোলুমেন্টস, এমোলুমেন্টস যেটি লেখা আছে সেখানে রিভাইজডের আগে এক্সিস্টিং এর মধ্যে লেখা আছে বেসিক পে প্লাস ডিআরএনএস অ্যালাউন্স, কিন্তু রিভাইজড এমোলুমেন্টস যেখানে লেখা আছে এমোলুমেন্টস সেখানে লেখা আছে যে রিভাইজড এমোলুমেন্টস মিন্স দ্য পে ইন দ্য লেভেল
of an employee in the revised pay structure admissible to him or her. তার মানে রিভাইজড হচ্ছে সেই লেভেলের যে পে আছে সেই পে এর অনুযায়ী, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যদি এমপ্লয়মেন্ট সেইভাবে যদি হিসেব করে তাহলে কিন্তু ভবিষ্যতে পেনশনারদের ক্ষেত্রে কিন্তু পেনশন কমে যেতে পারে। এই যে কথাটা এখানে কিন্তু ক্ল্যারিফিকেশন নিশ্চয়ই দরকার আছে, সাধারণত এরকম হয় না, সাধারণত এরকম হয় না, এটি ভীষণ প্রয়োজনীয় আছে, অবশ্য অবশ্যই দরকার আছে বলে আমি মনে করি। এবার দেখা যাক ভবিষ্যতে যে ক্ল্যারিফিকেশন আছে সেই ক্ল্যারিফিকেশন কতটা হবে, যদি ক্ল্যারিফিকেশনের মধ্যে যদি থাকে তাহলে অবশ্য অবশ্যই বেটার হবে, আদারওয়াইজ কিন্তু বেটার হবে না। ধন্যবাদ সবাইকে, নিশ্চয়ই যার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি প্লিজ শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।